আসসালামু আলাইকুম মাই হ্যাপি লাইফ সাতশো ছিয়াশি চ্যানেলের প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক কিছু বোন আমাকে প্রশ্ন করেছিল হুজুর আমার স্তন ছোট হওয়ার কারণে বিয়ে হচ্ছে না এছাড়া আরেক বোন বলেছেন আমার স্তন ছোট হওয়ার কারণে আমার স্বামী আমাকে মেনে নিতে পারছেন না এ সম্পর্কে কোনো আমল থাকলে দেয়ার জন্য অনুরোধ করেছেন সেই সকল মা বোনদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি সকল মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বোন আছেন যাদের ব্রেস্ট বা স্তন ছোট হওয়ার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে এছাড়া অনেক বিবাহিত বোনেরা আছেন যাদের ব্রেস্ট বা স্তন ছোট হওয়ার কারণে স্বামীরা পছন্দ করে না তবে এই মুহূর্তে যে সকল ভাই ও মা বোনেরা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলবো সবগুলো নিয়ম মেনে আমলটি করলে ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন প্রথমেই পুরুষ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো অনেক পুরুষ ভাইরা আছেন যাদের স্ত্রীর স্তন ছোট বলে মেনে নিতে পারেন না স্ত্রীদের সাথে অনেক অশান্তি করে থাকেন সেই সকল স্বামীদের উদ্দেশ্যে বলছি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টির উপর অসন্তুষ্ট প্রকাশ করেন একটি অবলা নারীর উপর নির্যাতন করেন তাহলে কেয়ামতের দিনে আপনাকে একটি কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে কারণ এই ব্রেস্ট বা স্তন আপনার স্ত্রী নিজে হাতে তৈরি করেননি এটি আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এজন্য আপনি যদি আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন নির্যাতন করেন তাহলে তাকে তালাক দেওয়ার হুমকি দেন তাকে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাহলে আপনাকে আল্লাহর নিকট জবাব দিতে হবে যে বোনেরা ব্রেস্ট বা স্তন বড় করার জন্য আমার কাছে আমল চেয়েছেন আজকে তাদের সকলের জন্য একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যদি নিয়মিত আমলটি করেন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে এছাড়া একটি সতর্কতামূলক কথা হলো অনেক মা বোন আছেন যারা অনেক বড় বড় দোকান বা শপিং মল থেকে ব্রেস্ট বা স্তন বড় করার ক্রিম বা মলম কিনে ব্যবহার করছেন অনেক বোনেরা জানিয়েছেন বাজার থেকে আমরা ক্রিম বা মলম ব্যবহার করে তাদের ব্রেস্ট বা স্তন আরো বেশি ঝুলে গেছে তাদের স্তনের শেপ একেবারেই নষ্ট হয়ে গেছে স্তন বড় করার ক্রিম কোনো কাজেই আসেনি অতএব বাজার থেকে আনা স্তন বা বেস্ট বড় করার ক্রিম ভুলেও কেউ ব্যবহার করবেন না যারা ক্রিম মাখতে শুরু করেছেন এখনই তা ব্যবহার বন্ধ করে দিন কারণ বাজার থেকে কিনে আনা ক্রিম আপনার কোনো কাজে আসবে না বরং আপনার স্তনের যে শেপ একেবারেই তা শেষ করে ফেলবে আপনারা হয়তো জানেন না বাজারে ব্রেস্ট বা স্তন বড় করার যে ক্রিম বিক্রি করা হয় তা ব্যবহারের ফলে পরবর্তীতে আপনার স্কিন ক্যান্সার স্তন ক্যান্সার বা টিউমার হতে পারে তখন আপনি লাখ লাখ টাকা খরচ করলেও এই রোগগুলো ভালো করতে পারবেন না তাই যারা এই ক্রিমগুলো ব্যবহার করছেন তারা এখনই ক্রিমগুলো ব্যবহার করা ছেড়ে দিন না হলে পরবর্তীতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়া ব্রেস্ট বা স্তন বড় করার জন্য আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে হাজার হাজার ভিডিও পাবেন কিন্তু আমি এই বিষয়ে বলতে পারি ইউটিউবে যে হাজার ভিডিও দেওয়া আছে তার মধ্যে অধিকাংশই ফেক বা ভুয়া আপনারা হয়তো দেখবেন অনেকেই বলেছেন তেলের সহিত মধু মিশে মালিশ করলে ব্রেস্ট বড় হবে বন্ধুরা এত সহজেই যদি ব্রেস্ট বাস্তন বড় করা যেত তাহলে ব্রেস্ট বাস্তন বড় করার জন্য বড় বড় নায়িকা বা গায়িকারা লক্ষ লক্ষ টাকা খরচ করতো না তাই আজ ব্রেস্ট বাস্তন বড় করার একশো পার্সেন্ট কার্যকরী একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমলটি আপনারা নিয়মিত করলে অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক আসুন আমলটি জেনে নেই আল্লাহ রাব্বুল আল আমিনের প্রত্যেকটি গুণবাচক নামের মধ্যে রয়েছে অত্যন্ত সুন্দর হাসিয়াত অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এই কিতাবের মধ্যে ব্রেস্ট পাস্তন বড় করার কিছু নিয়ম রয়েছে আজ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার ব্রেস্ট বা স্তন বড় করার জন্য প্রথমে একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিবেন এরপর আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া বা ইয়া বা ইয়া বা অর্থ হে প্রশস্তকারী একচল্লিশ বার পরে পানিতে একটি ফু দিবেন হালকা কুসুম গরম থাকা অবস্থায় একটু পানি হাতে নিয়ে একটু ঘষবেন তারপর ইহা আপনার স্তনে আলতো করে মালিশ করবেন বা হাত বোলাবেন এভাবে আমলটি নিয়মিত করবেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই আপনার কাজ হবে আমলটি যখন করবেন অবশ্যই আমলটি খুব মনোযোগ সহকারে একিমের মাধ্যমে করবেন এবং আল্লাহকে স্মরণ করবেন হে আল্লাহ আমার ব্রেস্ট বা স্তন ছোট হওয়ার কারণে আমার স্বামী আমাকে পছন্দ করে না বা স্তন ছোট হওয়ার কারণে আমার বিয়ে হচ্ছে না এভাবে আপনি আল্লাহকে একুশ থেকে একচল্লিশ দিন স্মরণ করবেন এবং নিয়মিত দুধ ডিম ও শাক সবজি খাবেন দেখবেন আল্লাহতালার অশেষ রহমতে দিনে দিনে আপনার ব্রেস্ট বা স্তন বড় খাড়া ও সুডল হয়ে উঠছে বন্ধুরা আমলটি শুরু করার আগে এবং উপকার পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন